নমস্কার বন্ধুরা, মায়ের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে একটি প্লেন সুজির কেক বানিয়ে দেখাচ্ছি ডিম ছাড়া। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে সাবস্ক্রাইব করবেন এবং তার নিচে দেওয়া বেলটি চেপে নোটিফিকেশানটি অন করবেন। এর ফলে আমার চ্যানেলের নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আজ যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিগুলো তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। তো চলুন দেখি কী কী লাগছে আজকে আমার সুজির কেকটা করতে। প্রথমে আমি এখানে এরকম একটা কাপ নিয়েছি, এই কাপে আমি এক সুজি এক কাপ পুরো নিয়ে নিলাম। নিয়ে এখন আমি খুব ভালো করে সুজিটাকে মিশিয়ে নিই। তো সুজিটা কিন্তু আমি খুব ভালো করে দেখুন এইভাবে পেস্ট করে মানে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি যে কাপে সুজি দিয়েছিলাম ঠিক সেই কাপেরই কিন্তু হাফ কাপ আমি ময়দা ঢেলে দেবো, এবং আমি ওই কাপেরই এক কাপ পৌনে এক কাপের মতন আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনিটাও কিন্তু আমি ঢেলে দিলাম। তারপরে আমি এখানে ওই এক কাপ পরিমাণে আমি এখানে দই কিন্তু ঢেলে দেব। ঢেলে দিয়ে এখন আমি খুব ভালো করে এটা আবার একটু পেস্ট করে নেব। তো আমি কিন্তু ওই সব যা যা দিয়েছিলাম সেটা দিয়ে আমি খুব ভালো করে আবার পেস্ট একটা করে নিয়েছি, এবং এই যে কাপটা এই কাপ মেপে আমি সব এক কাপ করে দিয়েছিলাম, শুধু ময়দা আমি হাফ কাপ দিয়েছিলাম। আমি এখন কিন্তু আবার হাফ কাপ মতন সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু আমি আবার ঢাকনাটা দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নেব। তো বন্ধুরা, আমি পেস্টটাকে এখন একটা কাচের বোলের মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি কিন্তু আবার খুব ভালো করে এখন আরেকটু ফেটিয়ে নেব। ফেটিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। তো আমি এখন ঢেলে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এখন একই দিক দিয়ে এইভাবে খুব সুন্দর করে পুরো নাড়িয়ে কিন্তু আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো আধা ঘন্টার বেশিও যদি কেউ ঢেকে রাখতে পারে তাহলে খুব ভালো হয়। আমি এখন আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পরে আবার এই আধা ঘন্টা আমি এখন সুজিটাকে রেস্ট করতে রেখেছি, ততক্ষণ আমি অন্য কাজগুলো করে নিই। এখানে আমি কয়েকটা চেরি এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, এবং আমি এখানে দু চামচ মতন টুটি ফুটি দিয়ে দেবো। টুটি ফুটি দিয়ে আমি এখন একটু ময়দা দিয়ে খুব ভালো করে টুটি ফুটি এবং চেরিটাকে এভাবে মিশিয়ে রেখে দিচ্ছি। এভাবে মিশিয়ে রেখে দিলাম। আজকে আমি এরকম একটা ছোটো অ্যালুমিনিয়ামের একটা বাসনের মধ্যে করব। তো সেই জন্য আমি এখানে একটু তেল নিয়ে নিলাম, এবং তেলটাকে আমি খুব ভালো করে বাসনটার চারিদিকে এইভাবে লাগিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে বাসনটা চারিদিকে লাগিয়ে আমি এর উপরে ময়দা দিয়ে ভালো করে কোট করে নেব। তার জন্য কিন্তু আমার কেকটা কিন্তু বাসনটার গায়ে লেগে যাবে না। আমি এরকম এক চামচ মতন দিয়ে দেবো ময়দা দিয়ে আমি এইভাবে কিন্তু বাসনটা চারিদিকে লাগিয়ে নিলাম। তো আমার কিন্তু এই যে বাসনটার চারিদিকে ময়দা এইভাবে লাগানো হয়ে গেছে। তো আমি এখানে এরকম একটা বাটি রেখেছি, এবং বাটির মধ্যে ওরকম একটা স্ট্যান্ড টাইপের দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন কিন্তু 10 মিনিট পুরো বাটিটাকে গরম হতে দেব। অনেকে নিচে বালি দেয় এবং নুন দেয়, আমিও দিই। আজ আমি এমনি স্ট্যান্ড দিয়েই করছি। তো আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে দেব। ঢাকনাটা তুলে এখন দেখুন আমি আরেকটু ভালো করে নাড়িয়ে নেব। তো যেহেতু সুজি ছিল, সুজির জন্য কিন্তু জলটা কিন্তু সুজি অনেকটা টেনে নিয়েছে, তাই এই জন্য কিন্তু আমার এই কেকের ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এখন আমি এখানে আপনারা দুধ দিলে দুধ দিতে পারেন। আমি যে জারটার মধ্যে সব কিছু মিক্সড করেছিলাম এই ব্যাটারটা, তো সেই জারটা ধুয়েই আমি এখানে সামান্য সামান্য করে জল দিয়ে আবার ব্যাটারটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ব্যাটারটাকে নাড়াতে নাড়াতে আমি শুরুতে লবণ দিতে ভুলে গেছিলাম, আমি খুব সামান্য লবণ দিয়ে দেবো।
লবণ দিয়ে। এখন আমি এখানে কিন্তু একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, এক চামচ মতন ভ্যানিলা এসেন্স দিয়ে আমি এখন ব্যাটারটাকে আবার খুব ভালো করে নাড়িয়ে নেব। তো এখন আমার সব নাড়ানো হয়ে গেছে খুব ভালো করে। আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে এখন আমি কিন্তু আবার খুব ভালো করে বেকিং পাউডার দিয়ে একইভাবে নাড়িয়ে নেব। বেকিং পাউডার দিয়ে আমি ফেটাচ্ছি, দেখুন চারিদিক দিয়ে কিন্তু বাবলস উঠতে শুরু করেছে। তো এখন আমি এই সময় আমি টুটি ফুটি এবং চেরিটা যে আমি যে মাখিয়ে রেখেছিলাম ময়দা দিয়ে, আমি এখন সবটা ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি কিন্তু খুব আলতো হাতে নাড়িয়ে নেব। তো এখন আমি ব্যাটারটা ওই পাত্রের মধ্যে পুরোটা ঢেলে নেব। তো আমি এখন বাটিটাকে একটু এরকম করে কয়েকবার ঝাঁকিয়ে নিয়ে তারপরে আমি দেখা সৌন্দর্যের জন্য ওপর থেকে একটু এরকম চেরির টুকরো দিয়ে আমি এখন গ্যাসে বসিয়ে দেব। তো এখন আমার ফ্রি হিট হয়ে গেছে, আমি গ্যাসের যে ঢাকনাটা দিয়েছিলাম সেই ঢাকনাটা তুলে নিয়ে আমি এরকম করে এখন আবার বসিয়ে দিয়ে আমি কিন্তু 35 মিনিটের জন্য ঢেকে দেব। তো বন্ধুরা 35 মিনিট হয়ে গেছে, আমি এখন একটা কাপড় দিয়ে ঢাকনাটা তুলে নেব। তো তুলে নেওয়ার পর আমি একটা কাঠি দিয়ে এরকম চেক করে দেখব কেকটা ঢুকিয়ে। তো দেখুন কেকের মধ্যে দিয়ে আমি কাঠিটাকে বের করেছি, এখন কিন্তু কাঠির গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, তার মানে কেকটা কিন্তু আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে, কেকের রঙটাও খুব ভালো হয়েছে। তো আমি দেখাচ্ছি আপনাদের একটু কাত করে। তো বাটি দেখুন কেকটা একটু ফেটে গেছে, ফেটে গেলে কোনো অসুবিধা নেই, অনেক সময় ফেটে যায় বা অনেক সময় ফাটে না, তো ফাটাটা কিন্তু কোনো ব্যাপার না। তো আমি এখন কিন্তু কেকটা ঢেকে আবার রেখে দিচ্ছি, গ্যাস আমি অফ করে দিলাম, আমি 2 ঘন্টা পরে কেকটা ঠান্ডা হলে আপনাদের। তো বন্ধুরা কেকটা এখন ঠান্ডা হয়ে গেছে, আমি এখন কেকের চারিদিক থেকে এইভাবে ছাড়িয়ে নেব। কেকটা এমনি ঠান্ডা হয়ে গেলে ছেড়েই দেয় যে বাসনে আপনি বসাবেন সেই বাসনের থেকে। তো ছাড়িয়ে এখন আমি এরকম একটা ঢাকনার সাহায্যে এরকম করে উল্টে দিয়ে আমি আস্তে আস্তে এরকম করে হালকা করে বাড়ি মারবো। তো বাড়ি মারলে কেকটা অটোমেটিক উঠে চলে আসবে। তো দেখুন বন্ধুরা কেকের বাটিটা দেখুন একদম পরিষ্কার এসছে এবং কেকটাও কিন্তু সুন্দরভাবে উঠে এসছে, কোথাও কিন্তু কোনো ভাঙেনি। তো আমি আবার এখন কেকটাকে উল্টে নিচ্ছি। তো কেকটাকে উল্টে নিলাম, তো আমি কেটে আপনাদের দেখাচ্ছি কেকটার ভেতরটা কেমন হয়েছে। তো দেখুন কেকটার ভেতরটা কীরকম হয়েছে। তো বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন, খাবেন, এবং দেখুন কেকটার ভেতরটা কীরকম হয়েছে, টুটি ফুটিগুলো সব দেখা যাচ্ছে এবং কেকটা কিন্তু খুব সফট হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। তো বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, বানাবেন এবং খাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই, অন্য কোনো রেসিপি নিয়ে আর একদিন আপনাদের সাথে হাজির হয়ে যাব। নমস্কার।